প্রিয় দর্শক শ্রোতা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজ রাত্রের গুরুত্বপূর্ণ বাছাইকৃত খবরাখবর খবরের শুরুতে থাকছে শিরোনাম মমতার অনুরোধে সারা রাজ্যের লাইসেন্সে এবার হাইড্রক্সি ক্রুরোকুন বানাবে বেঙ্গল কেমিক্যালস ঘাতকের নাম করোনা মৃত পঞ্চানব্বই হাজার চারশত জন আক্রান্ত ষোলো লক্ষ তিন হাজার একশত আটষট্টি জন সৌদিতে শিহরণ রাজপরিবারের একশত পঞ্চাশ জন সদস্য করোনায় আক্রান্ত দেশে গত চব্বিশ ঘন্টায় করোনার বলিতে ত্রিশ মৃত্যু বলি একশত নিরানব্বই আক্রান্ত ছ চারশত বারো খুলছে চা বাগান চালু করা হচ্ছে ট্যাক্সিও লকডাউন বাড়লে মানবিকভাবে পালন করা হবে তো বন্ধুরা আসছি বিস্তারিত খবরে এর আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনার আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে চ্যানেলের পাশে যুক্ত থাকবেন পনেরো তারিখের পর লকডাউন মনে হয় বাড়বে কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গিতে কি করে সেটাকে পালন করা যায় সবার কথা ভেবে সেটা আমাদের ভাবতে হবে চা বাগান খোলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এদিন নবান্নে বণিক সংগঠন বেঙ্গল চেম্বার্স অফ কমার্সের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী চা বাগান খোলার কথা ঘোষণা করেন একই সঙ্গে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কারখানাগুলি খোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে জায়গা বিশেষে জরুরি ভিত্তিতে আগামী দু তিন দিনের মধ্যে ট্যাক্সি সার্ভিসও চালু করা হবে এরপর চোখ চোখ রাখছি পরের খবরে হাইড্রোক্সি রুকুন বানাবে বেঙ্গল কেমিক্যালস গত বৃহস্পতিবারই পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওষুধের বরাত বেঙ্গল কেমিক্যালসকে দেওয়া ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি তার আগ্রহের চব্বিশ ঘন্টার মধ্যেই এবার হাইড্রোক্সি ক্লোরোকুইন বানানোর ছাড়পত্র পেল বেঙ্গল কেমিক্যালস শনিবার ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোল যার ফলে করোনা পরিস্থিতিতে মোকাবিলায় চাহিদা তুঙ্গে থাকা হাইড্রক্সি ক্লোরকোন বানাবে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যালস বেঙ্গল কেমিক্যালসের ওষুধ ওষুধ সরাসরি ওষুধের দোকানে মেলে না বিক্রি হয় সরকারি বরাতেই প্রায় প্রতি বছরই একাধিক রাজ্য ও কেন্দ্রের ভিত্তিতে মন্ত্রক দফতর ও সংস্থা তাদের হাসপাতালে ব্যবহারের জন্য এ রাজ্যের বেঙ্গল কেমিক্যালসের থেকে ক্লোরোকোইন বা হাইড্রক্সি ক্রোরক কিনে থাকে অন্যদিকে গোটা বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়তে বাড়তে এক লক্ষ ছুতে চলেছে যে হারে করোনার মানববিধনযজ্ঞ চলছে শুক্রবার সারাদিনে মৃত্যু এক লক্ষ নিশ্চিতভাবে ছড়িয়ে যাবে জন সফটিং ইউনিভার্সিটির করোনা ট্রেকার জানান দিচ্ছে করোনায় গোটা বিশ্বে মৃত্যু বেড়ে হয়েছে পঞ্চানব্বই হাজার চারশত জন আক্রান্ত হয়েছেন ষোলো লক্ষ ছাড়িয়ে গিয়েছে সংখ্যাটা ষোলো লক্ষ তিন হাজার একশত আটষট্টি রোজের ধারাবাহিকতায় আমেরিকায় মৃত্যু দিনের জন্য আবারও প্রায় দু হাজার মানুষের প্রাণী প্রাণ হয়েছে গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে এক হাজার আটশত বাহাত্তর জনের সেই মৃত্যু উপত্যকা কাহয়ে ওঠা ইতালি ও ফ্রান্সে করোনার বিষাক্ত ছবল আশাতীত হারে কমেছে দুটি দেশেই মৃত্যু ছশোর আশেপাশে নতুন করে আক্রান্তের হারও অনেক কম এবার করোনার ছাবা সৌদি রাজ পরিবারে বিশ্বজুড়েই থাবা বসিয়েছে নোবেল করোনা ভাইরাস করোনার করাল গ্রাসে সৌদি আরবের রাজপরিবারের অন্তত একশো জন সদস্য আক্রান্ত হয়েছেন গত সপ্তাহে তাদের পরিবারের কিছু সদস্য কোভিড নাইন্টিনে আক্রান্ত হন রাজপরিবারের চিকিৎসকদের তরফে জানা গিয়েছে এই খবর আক্রান্তদের মধ্যে সত্তর বছরের রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দার বিন আবদুল আজিজ আর সৌদ কোভিড নাইন্টিনতে আক্রান্ত হয়ে আইসিইউতে রয়েছেন সংক্রমণের হাত থেকে বাঁচতে নিজ উদ্যোগে আইসোলেশনে রয়েছেন সৌদির বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান এদিকে সৌদি রাজ পরিবারের চিকিৎসার জন্য একটি অভিজাত হাসপাতালে পাঁচশো শয্যা প্রস্তুত রাখা হয়েছে অন্যদিকে সৌদি আরবের একাধিক যুবরাজের অনেকেই ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন দেশে সবসময় যাওয়া আসা করেন প্রাথমিকভাবে নৌ অনুমান বিদেশ থেকে তারা আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে আসার পরই রাজপরিবারের এই রোগ ছড়িয়েছে অন্যদিকে দেশে গত চব্বিশ ঘন্টায় আরও তেত্রিশ জনের মৃত্যু হল এর ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে একশত জন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে চার হাজার ছ হাজার চারশত বারো জন শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে একথা জানানো হয়েছে দেশে কোভিড নাইন্টিনে সর্বাধিক আক্রান্ত মহারাষ্ট্র সেখানে এখনও পর্যন্ত এক হাজার তিনশত চৌষট্টি জনের শরীরে মিলেছে মারণ ভাইরাস এদিকে আরও পাঁচটা দেশের তুলনায় দেশের করোনা পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষবর্ধন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন তার বক্তব্য ইউরোপ আমেরিকার চেয়ে এদেশের পরিস্থিতি অনেক স্বস্তিদায়ক এই রোগ মোকাবিলার প্রস্তুতিতে কোনো খামিতে নেই তাই দেশবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি সারাদেশের একশত তেরোটি জেলাকে করোনার হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে আগেই বাষট্টি হটস্পট চিহ্নিত করা হয়েছিল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এরপর চোখ রাখুন পরবর্তী ভিডিওতে এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত